আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মিডওয়াইফারি বা ভাতৃবিদ্যা। তা আমাদের কোর্সের মধ্যে গাইনোকোলজি যেমন আছে তেমনি মিডওয়াইফারিও আছে। তবে মিডওয়াইফারি আর গাইনোকোলজির সঙ্গে খানিকটা সাদৃশ্য আছে, দুটো সাবজেক্টে কিন্তু ফিমেল ডিজিজ নিয়ে। তাহলে ফিমেল ডিজিজ যদি নিয়ে আলোচনা করতে হয় তাহলে আমাদের ফিমেল অর্গান সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। তা আমরা এখনো অ্যানাটমি শুরু করিনি। অ্যানাটমি যখন শুরু করব তখন ফিমেলদের অ্যানাটমি নিয়েও আলোচনা করা হবে। তাহলে অ্যানাটমি টোটাল হোল বডির অ্যানাটমি নিয়ে আলোচনা হয়, কিন্তু গাইনোকোলজি এবং মিডওয়াইফারিতে কিন্তু শুধু ফিমেল জেনিটাল অর্গান নিয়ে আলোচনাটা করা হয়। তা আমরা ফিমেল জেনিটাল অর্গানকে যদি ভালোভাবে না চিনি তাহলে ফিমেল ডিজিজ যেগুলো আছে সেই ফিমেল ডিজিজের বিষয়ে আমরা খুব বেশি ভালো বুঝতে পারব না। তাহলে গাইনোকোলজি অ্যান্ড মিডওয়াইফারি দুটো সাবজেক্ট যদি আমাকে ভালো করে বুঝতে হয় তাহলে ফিমেল অর্গান, ফিমেল অর্গান মানে ফিমেল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বোথ অর্গান সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার। তা আমাদের এই মুহূর্তে আমরা কিছু ছবি পাঠাবো, ফিমেল অর্গান সম্বন্ধে কিছু ছবি পাঠাবো, সেখান থেকে আপনারা ধারণাটা তৈরি করবেন। পরবর্তীকালে আমরা ভিডিও আকারে সিনেমা স্লাইড অ্যানিমেশন বা প্রেজেন্টেশন যেভাবে করে সেভাবে আমরা ফিমেল অর্গানগুলো দেখাব। তা ফিমেল অর্গানের আমরা ফিমেল অ্যানাটমিটা কীভাবে বুঝব, কী কী অ্যানাটমিক্যাল একটু অ্যানালিসিস করা যাক। অর্থাৎ ফিমেল অ্যানাটমি অফ দ্য ফিমেল জেনিটালস এই সম্বন্ধে আমরা একটু আজকে আলোচনা করি, কারণ আগামী দিনে যে আমরা ক্লাসটা গাইনোকোলজি এবং মিডওয়াইফারি আলোচনা করবো সেখানে আমাদের ফিমেল অর্গানকে চেনা দরকার, নাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারব না। তাই ফিমেল অর্গান যেটা জেনিটাল অর্গান সে সম্বন্ধে তা আমরা কী কী অর্গান পাই, এক্সটার্নাল জেনিটাল অফ ফিমেল, ফিমেলের যে এক্সটার্নাল জেনিটাল অর্গান এই সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে মন্স পিউবিস যাকে বলা হয় কামাদ্রি, এবার হচ্ছে ফিমেলদের যেটা থাকে সেটা হচ্ছে ভ্যাজাইনা যেটা যোনি বলা হয়, সেটার কিছু ভাগ আছে, আমরা পরবর্তীকালে আরও ডিটেলস আলোচনা করব। একটা হচ্ছে লিবিয়া মেনোরা এই মাইনোরা, আর একটা হচ্ছে লিবিয়া মেজোরা যাকে বলা হয় বৃহৎ ভগ্নষ্ঠ আর ক্ষুদ্র ভগ্নষ্ঠ। অর্থাৎ ঠোঁটের মতো যে বিষয়টা থাকে ভ্যাজাইনার, একটা হচ্ছে লিবিয়া মেজোরা আর একটা হচ্ছে লিবিয়া মাইনোরা। তারপরে হচ্ছে ক্লাইমেটিস, এটা একটা ছোট্ট একটা ভ্যাজাইনার ভিতরে যে একটা খানিকটা সিস্টের মতো দেখতে, একটা মোটর দানার মতো দেখতে এই অর্গান, এটা হচ্ছে যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট তৈরি করে। আর কি আছে, ইউরেথ্রা ওপেনিং, ইউরেথ্রা ছেলেদের যেমন ইউরেথ্রা আছে মেয়েদেরও একটা ইউরেথ্রা আছে। তা ইউরেথ্রা যে ওপেনিং সেটা আমাদের বুঝতে হবে, ভ্যাজাইনাল ক্যানেল যেটা বলা হয় যোনি মুখ, সেই ভ্যাজাইনাল ক্যানেলটা বুঝতে হবে। আর এই জেনিটাল অর্গানের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্রেস্ট,
এই ব্রেস্টের সঙ্গে কিন্তু সেক্সের কিছু সম্পর্ক রয়ে গেছে। এমনকি ডেলিভারি ক্ষেত্রে বা প্রেগনেন্সির ক্ষেত্রেও কিছু রিলেটেড আছে, রিলেটেড কো রিলেটেড আর কি। তাহলে আমাদের ব্রেস্টের কি জানবো, স্ট্রাকচার অফ ব্রেস্ট, ব্রেস্টের গঠনটা কিভাবে হয়েছে, কি কি আছে ব্রেস্টের, মিল্ক আছে কেন, সেখানে কোন হরমোন আছে, এটা নিয়ে আমাদের আলোচনা হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হরমোন। এই হরমোন নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে আর্টারি সাপ্লাই অফ মেমারি গ্ল্যান্ড, ব্রেস্টের এটা এক ধরনের গ্ল্যান্ড, সেটাকে বলা মেমারি গ্ল্যান্ড। তার যে আটারিগুলো, রক্তবাহী যে নালীগুলো সেখানে আছে, সেটা নিয়ে কোথায় কোন নালী কীভাবে তার ফাংশন আছে, সেটা আমাদের আলোচনা বিষয় থাকবে। ইন্টারনাল জেনিটাল অর্গান অফ ফিমেল, আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান বলেছি, আবার একটা ইন্টারনাল জেনিটাল অর্গান রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল বলেছি, আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাস মানে হচ্ছে জরায়ু। তা জরায়ুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ধাত্রীবিদ্যার জরায়ু নিয়েই সমস্ত আলোচনা। এবার এই যে ধাত্রীবিদ্যা, তার যে অরিজিন, যে সন্তান উৎপাদন হয়, সে কোথায় সন্তান উৎপাদন হয়, সন্তান উৎপাদন হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, মেয়েদের লোয়ার অ্যাবডোমেন্টে দুপাশে দুটো ফিমেল এগ তৈরি হয়, যাকে বলা হয় ওভারি, অর্থাৎ ডিম্বাস হয়। তাহলে তলপেটে দুই দিকে ওভারি থাকে, ওভারির সঙ্গে কানেক্টেড থাকে হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, দুই পাশে দুটো টিউব আছে, সেই ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে কানেকশন থাকে হচ্ছে ইউটেরাসে। তাহলে এই যে সন্তান উৎপাদন হলো, সেই উৎপাদনের সময় কিভাবে হয়, সেটা হচ্ছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পুরুষের যে বীর্যটা পার ভ্যাজাইনা দিয়ে প্রবেশ করে ইউটেরাসের মধ্যে, আর যে বীর্যটা ডিসচার্জ হয়, সেই বীর্যের মধ্যে রয়েছে অসংখ্য শুক্রাণু, সেই শুক্রাণু কি করে, তারা আস্তে আস্তে ইউটেরাস থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে সোজা চলে যায় ওভারির ওখানে। ওভারির ওখানে গিয়ে তারা ডিম্বকোষের যে ডিম্বাণু আছে, সেই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়, ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার ফলে সেখানে ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হয়, জায়গট তৈরি হয়। জায়গট তৈরি হয়ে জায়গটটা কি করে, জায়গটটা একটা নির্দিষ্ট সময়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকে, তারপরে সেখানে আস্তে আস্তে তার গ্রোথ বাড়তে বাড়তে সেখান থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে চলে আসে ইউটেরাসে। ইউটেরাসে এসে তার সামগ্রিক বৃদ্ধিটা ঘটে। এবার এই সেই ইউটেরাসের মধ্যে সে নমাস দশ দিন, আবার আমাদের মানে মেয়েদের ইয়ে দশ মাস দশ দিন বলে। তা এই যে অবস্থানটা, এটাকে বলা হয় প্রেগনেন্সি। এই যে একটা দীর্ঘ সময় ইউটেরাসের মধ্যে থাকলো, তার বৃদ্ধি হলো, এটাকে বলা হয় প্রেগনেন্সি। তাই এই প্রেগনেন্সির পরে কি হবে, প্রেগনেন্সির পরে তার
ডেলিভারি হবে, তার ডেলিভারি ক্ষেত্রে সেখানে হচ্ছে আমাদের যে ফাংশন গুলো সেটা হচ্ছে আমাদের ধাত্রীবিদ্যার আলোচ্য বিষয়। তাহলে আমরা অ্যানাটমি পড়তে গিয়েও কিন্তু ফিমেল অর্গান সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার, তেমনি আমাদের ধাত্রীবিদ্যা অধ্যয়নের সময়ও কিন্তু যেটা আমরা মিড ওয়াইফারি বলছি সেখানেও কিন্তু আমাদের ফিমেল অর্গান সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার। তাই সেই জন্য আমরা একটা প্রাথমিক ধারণা দিলাম, ফিমেল অর্গান নিয়ে একটা প্রাথমিক ধারণা দিলাম। আমরা পরবর্তী সময়ে এই গাইনোকোলজি পড়ার সময় হোক, মিডওয়াইফারি পড়ার সময় হোক, আমরা কিন্তু এই ধারণা ছাড়া কিন্তু আমরা এই স্টাডিগুলো করতে পারব। তাই এবার হচ্ছে ধাত্রীবিদ্যার যে মানে যে মানে পরিচালনা করে, ধাত্রীর যে হিসাবে যে কাজ করে, তাহলে তাকে আমরা বলছি ধাত্রী। তাই এই ধাত্রী কিছু ডিউটি আছে। এই ধাত্রী ডিউটিটা কি? ধাত্রীকে গর্ভবতী সকল ইতিহাস ভালোভাবে জানার। ধাত্রী বলতে আমরা কিন্তু মানে কোয়াক ধাত্রীর কথা বলছি না, গাইনোকোলজিস্ট যারা যারা মায়েদের মানে সন্তান সন্তান প্রসব করায় তাদের আমরা ধাত্রী বলছি। তা সেই ধাত্রী একজন চিকিৎসক অর্থাৎ চিকিৎসক ধাত্রী, তার ডিউটিটা কি, তার কর্তব্যটা কি? ধাত্রীর কর্তব্য হচ্ছে ধাত্রীকে গর্ভবতীর সকল ইতিহাস ভালোভাবে জানার পরে তার জানার সঠিক পরিবেশ ও প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। তার সমস্ত ইতিহাস, প্রেগনেন্ট লেডিজ সমস্ত ইতিহাস জানার পরে সঠিক পরিবেশ আর প্রয়োজনীয় ব্যবস্থা তাকে করতে হবে। নাম্বার টু হচ্ছে ধাত্রী পরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখবেন যে গর্ভবতী সুস্থ থাকার জন্য যে সকল পরিবেশ ও ব্যবস্থা প্রয়োজন তা ঠিকভাবে হচ্ছে কিনা। অর্থাৎ সেই গাইনোকোলজিস্ট তিনি কিন্তু কি করবেন, তাকে কিছু ডিরেকশন দেবেন, দেওয়ার পরে সেই ডিরেকশন অনুযায়ী ঠিক ঠিকভাবে চলছে কিনা সেটা অবজার্ভ করবেন। মাঝে মাঝে নিয়মিতভাবে ধাত্রী রুগিণীকে পরীক্ষা করে দেখবেন, অর্থাৎ গাইনোকোলজিক্যাল যে টেস্টগুলো সেগুলো মাঝে মাঝে করতে হবে। গাইনোকোলজিক্যাল টেস্টগুলো মাঝে মাঝে করতে হবে। ধাত্রী এমন উপদেশ দেবেন যাতে গর্ভবতী মাঝে মাঝে গর্ভ অবস্থার যত্ন গ্রহণ ও নিজের স্বাস্থ্য রক্ষার বিষয়ে শিক্ষা লাভ করে। তাহলে গর্ভবতী মায়েদের কিন্তু সেই গাইনোকোলজিস্ট তাকে একটা ট্রেনিং দেবে, এই এই করতে হবে, এইভাবে শুতে হবে, এইভাবে খেতে হবে, এই ডিরেকশনটা দেবে। গর্ভবতীকে মাঝে মাঝে ডাক্তারি পরীক্ষা করার উপদেশ দিতে হবে। তাহলে প্রেগনেন্ট মায়েদের মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। তা আমরা একটু ধারণা দিচ্ছি যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন গাইনোকোলজি অ্যান্ড মিডওয়াইফারি। আমরা যে আলোচনাটা করছি আলাদা আলাদা করে করছি, তা গাইনোকোলজিস্ট যে সে কিন্তু গাইনোকোলজিও জানে, মিডওয়াইফারিও জানে। মিডওয়াইফারি হচ্ছে ধাত্রীবিদ্যা, আর গাইনোকোলজি হচ্ছে ফিমেল ডিজিজ নিয়ে যে আলোচনাটা তাকে বলা হয় গাইনোকোলজি। অর্থাৎ পুরুষের যেমন আলাদা আলাদা কিছু রোগ আছে, ইন জেনারেল কিছু মানুষের কিছু রোগ আছে ইন জেনারেল সবারই হয়, যেমন হার্টের রোগ, লিভার ডিজঅর্ডার, কিডনি ডিজঅর্ডার,
তারপরে স্টোমাক ডিজার্ডার, গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার, তারপরে হচ্ছে অশ্ব, এগুলো মেল ফিমেল সবারই হয়। কিন্তু কিছু কিছু রোগ আছে শুধুমাত্র ফিমেলের হয়, কিছু কিছু রোগ আছে শুধু মেলেরই হয়। তাহলে এই যে ফিমেলদের যে শুধুমাত্র ফিমেলদের যে রোগটা হয় সেই রোগ সম্বন্ধে যে আলোচনা বিষয় তাকে বলা হয় গাইনোকোলজি। অর্থাৎ আমরা জানি মেয়েদের মাসে মাসে একটা ডিসচার্জ হয়, সেই ডিসচার্জটা হচ্ছে তার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। নর্মাল মেনস্ট্রুয়েশন আমরা জানি 28 দিন অন্তর অন্তর হয়, আর 3 থেকে 5-7 দিন পর্যন্ত থাকে, তার একটা নর্মাল অবস্থা থাকে। কিন্তু এখানেও মেনস্ট্রুয়েশনের নানা রকম ডিসঅর্ডার দেখা যায়, কারো মাসিক 15 দিন অন্তর হয়, কারো 20 দিন অন্তর হয়, কারো 35 দিন অন্তর হয়, কারো 40 দিন অন্তর হয়। এমন এমন ঘটনা আমরা জানি যে কারো কারো মাসিক 3-4 মাস অন্তর হয়। তাহলে এই যে নর্মাল থেকে অ্যাবনর্মাল অবস্থা যেগুলো হয় সেখানে কিছু ডিসঅর্ডার থাকে, তাহলে এর কিন্তু এই যে বিভিন্ন ধরনের মাসিক হওয়া তার কিন্তু বিভিন্ন রোগের ইন্ডিকেশন করে। আমরা জানি যে ছোট বাচ্চা মেয়েদের মাসিক হয় না, একটা বয়স পর্যন্ত সময়ে মেয়েদের মাসিকটা হয়, 11-12-13-14 বছর বয়সে তাদের মাসিকটা শুরু হয়, আর এটা চলতে থাকে ধারাবাহিকভাবে 40-45 কারো 50, খুব রেয়ার ক্ষেত্রে 60 বছর বয়সেও মাসিক হয়। তাহলে যে বয়সে তার প্রথম মাসিক হয় তাকে সেই পিরিয়ডটাকে আমরা বলি মিনান্তি পিরিয়ড। আর যেদিন থেকে মাসিক শুরু হলো তারপরে যেদিন বন্ধ হলো এই যে পিরিয়ডটা, এটা হচ্ছে প্রিপারেটরি পিরিয়ড। আর মাসিক বন্ধ হওয়ার পরে যে পিরিয়ডটা তাকে ক্লাইমেট্রিক পিরিয়ড বা মিনার্কি মেনোপজ পিরিয়ড বলা। তাহলে এই যে বিষয়গুলো এবং এই যে পিউবার্টি পিরিয়ডে তার মাসিকটা হচ্ছে, এই মাসিক বিভিন্ন রকম হয়, কিছু কিছু রোগের ইন্ডিকেট করে। তা হতে হতে তাদের যেটা বন্ধ হয় তাকে আমরা বলি অ্যামোনিরিয়া। কোনো কোনো মেয়েদের মাসিক হওয়ার সময় প্রচণ্ড যন্ত্রণা হয়, তাকে বলা হয় ডিসমেনোরিয়া। এছাড়াও আমরা গাইনোকোলজি পড়ার সময় দেখব যে মেট্রোরেজিয়া, মেনোরেজিয়া ইত্যাদি ইত্যাদি অনেক টার্মস আমরা ব্যবহার করব। আর হচ্ছে মেয়েদের আর একটা বিষয় হয় তাকে বলা হয় লিউকোরিয়া। তা লিউকোরিয়া মানে হচ্ছে সাদা স্রাব। তাহলে এই যে ফিমেল ডিজিজ নিয়ে যে আলোচনাটা হয় সেটা হচ্ছে গাইনোকোলজি। আমরা গাইনোকোলজির আলাদা ক্লাস আছে আমাদের। আর মিডওয়াইফারি কি, ধাত্রীবিদ্যাটা কি, ধাত্রীবিদ্যা হচ্ছে যে তার যখন বাচ্চা হলো, মানে প্রেগনেন্সি এলো, তারপরে তার নানা রকম বিষয় থাকে, নানা রকম সমস্যা থাকে, নানা রকম ডিজিজ থাকে, নানা রকম সাইন সিমটমস থাকে। সেই বিষয় নিয়ে যেটা আলোচনা হয়, যেটা স্টাডি আমাদের হবে, সেটাকে বলা হবে মিডওয়াইফারি বা ধাত্রীবিদ্যা। তা আমাদের আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমাদের হচ্ছে অর্গানন অফ মেডিসিন একটা চ্যাপ্টার ক্লাস হবে, আর কি বলে পরের চ্যাপ্টারে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মিডওয়াইফারি। আগামীকাল আমাদের বোধহয় আছে হোমিও ফিলোসফি আর মেডিকেল জুরিসপ্রুডেন্স। এরকম প্রতিদিনই কিন্তু আমাদের দুটো করে সাবজেক্ট আছে, এই দুটো করে সাবজেক্ট আমাদের প্রতিদিন ক্লাস হবে। তা এইভাবে আমরা শুরু করব, এবং আপনারা একটু সিরিয়াস হবেন, কারণ আমাদের হাতে কিন্তু খুব সময় কম। আমরা 6 বছরের কোর্স কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করতে চাইছি, একটা দুরূহ ব্যাপার। তা সেই জন্য
আমাদের সেইভাবে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে তার সুফল অবশ্যই পাবেন। সুতরাং আজকে আমরা মিডিয়া নিয়ে যে আলোচনাটা করলাম শুধুমাত্র একটা ধারণা দিলাম, এরপর থেকে আমরা নিয়মিত রুটিন অনুযায়ী সমস্ত প্ল্যান করব।